ধারক এবং ধারকত্ব নিয়ে এই পর্যায়ে আমরা আমাদের চতুর্থ লেকচার অর্থাৎ গাউসের সূত্র নিয়ে পড়ালেখা শুরু করব। গাউসের সূত্র স্টাডি করতে গেলে আমাদের বেসিক্যালি বেশ কয়েকটা জিনিস আগে একটু ভালো করে জানা থাকতে হবে। তার মধ্যে প্রথমত হচ্ছে গাউসের সূত্র কেন প্রয়োজন, আমরা গাউসের সূত্র কেন লাগে। বেসিক্যালি আমরা জানি কুলম্বের সূত্র হচ্ছে বিম্ব আধানের ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটা বিস্তৃত আধানের ক্ষেত্রে বা বিস্তৃত বস্তুর আধানের ক্ষেত্রে গাউসের কুলম্ব সূত্র প্রয়োগ করা যায় না, সেজন্য আমাদের গাউসের সূত্র প্রয়োগ করতে হবে, এটা আমরা দেখবো প্রথমে। দুই নম্বরে আমরা দেখবো তড়িৎ ফ্লাক্স কাকে বলে, তড়িৎ ফ্লাক্স এর সংজ্ঞাটা আমরা খুব ভালো করে আত্মস্থ করার চেষ্টা করব। তিন নম্বরে আমরা গাউসীয় তল কি জিনিস সেটা একটু বুঝবো। চার নম্বরে এরপরে আমরা গাউসের সূত্রটা তার বিবরণ বিবৃতি আমরা দেখব। এরপরে গাউসের সূত্রের পরে গাউসের সূত্রের প্রয়োগগুলো দেখব, বিশেষ করে গাউসের সূত্র হতে কিভাবে কুলম্বের সূত্র বের করা যায় এবং কুলম্বের সূত্র হতে কিভাবে গাউসের সূত্র প্রতিপাদন করা যায় এই জিনিসটা দেখব। এরপরে আমরা গাউসের সূত্রের একটা প্রয়োগ দেখব। মোটামুটি আমাদের এই লেকচারে এই কয়েকটা জিনিস আমরা কভার করার চেষ্টা করব। তাহলে প্রথমে আসি কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। প্রথমত এক নম্বর সীমাবদ্ধতা হচ্ছে কুলম্বের সূত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ বিস্তৃত বস্তুর আধানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। দুই নম্বর, কুলম্বের সূত্র হিসাব নিকাশ হচ্ছে জটিল, অনেকগুলো রাশি এবং চলক থাকার কারণে হিসাব জটিল। মোটামুটি কয়েকটা প্রবলেমের কারণে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ না করে বিস্তৃত বস্তু আধানের জন্য আমরা গাউসের সূত্র প্রয়োগ করব। তাহলে গাউসের সূত্র প্রয়োগ করতে গিয়ে প্রথমে আসি আমরা তড়িৎ ফ্লাক্স কাকে বলে সেটা একটু দেখার চেষ্টা করি। তড়িৎ ফ্লাক্স আমরা যদি একটা তল বিবেচনা করি এবং সেই তলের ক্ষেত্রে যদি হয় এ, আর সেই তলের লম্বের সাথে যদি এটা যদি হয় লম্ব, সেই তলের লম্বের সাথে যদি থিটা কোণে যদি তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা ই ক্রিয়া করে, তাহলে এই তলের লম্ব বরাবর ই এর উপাংশ হচ্ছে ই কস থিটা। তাহলে তড়িৎ ফ্লাক্স হচ্ছে কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে তড়িৎ ফ্লাক্স বলে। সচরাচর তড়িৎ ফ্লাক্স ফায়দারা প্রকাশ করে ইলেকট্রিক হওয়ার কারণে এখানে ই লেখা হয়, কারণ আমরা জানি চুম্বক ফ্লাক্স আমাদের হিসাব করতে হবে, এক্ষেত্রে আমরা ফাই বি লিখব। তাহলে আমরা বলেছি কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশ হচ্ছে ই কস থিটা, মানে এই ই কস থিটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। আবার বলছি ই সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে এই যে তলের লম্ব তল তার লম্ব যদি হয় এটা, ওই তলের লম্বের সাথে তড়িৎ ক্ষেত্র যে দিক যে কোন উৎপন্ন করে সেটা আমাদের খেয়াল করতে হবে, মানে আমরা কোনটা হিসাব করবো হচ্ছে তলের লম্বের সাথে, তলের লম্বের সাথে তড়িৎ ক্ষেত্রের কোন হিসাব করব। তাহলে তড়িৎ ফ্লাক্সের এই সংজ্ঞাটা আমরা মাথায় রাখার পরে এরপর আমরা আগাবো গাউসীয় তল এটা বোঝার জন্য, কারণ গাউসীয় তল বিবেচনা ছাড়া আমরা গাউসীয় সূত্র প্রয়োগ করতে পারবো না। দেখি একটু গাউসীয় তল কথাটা বোঝার চেষ্টা করি। গাউসীয় তল
গাউসের গোল জিনিসটা হচ্ছে কোন আধানের চারপাশে কল্পিত মানে কি যেটা কল্পনা করা হয় কল্পিত বদ্ধ তলকে গাউসীয় তল বলে। একটা চার্জের মধ্যে আধান আছে, এই আধানটা আমরা যদি তড়িৎ ক্ষেত্রে তীব্রতা বের করতে চাই তাহলে এটাকে ইনক্লোজড করে একটা কল্পিত তল বদ্ধ তল বিবেচনা করব, এটাকে আমরা বলছি গাউসীয় তল। এই গাউসীয় তলের বিবেচনা ছাড়া আমরা গাউসীয় সূত্র প্রয়োগ করতে পারবো না। এখন আমরা দেখি গাউসীয় সূত্রটা কেমন দেখায়। গাউসীয় সূত্র হচ্ছে তড়িৎ ক্ষেত্রে, ওকে গাউসের সূত্র আমরা পড়ছিলাম, গাউসের সূত্র তড়িৎ ক্ষেত্রে কোন কল্পিত বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা সীমাবদ্ধ চার্জের 1/ε0 গুণের সমান। অর্থাৎ আমরা যদি একটা তড়িৎ ক্ষেত্র বিবেচনা করি, সেই তড়িৎ ক্ষেত্রের যদি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ক্ষেত্রফল আমরা যদি ডিএস কল্পনা করি আর সেই ডিএস বরাবর যদি মোট তড়িৎ ফ্লাক্স হিসাব করা হয় তাহলে সেই ক্ষেত্রফল বরাবর বা ক্ষেত্রফলের সেই ক্ষেত্রফলের চারিদিকে যে গাউসীয় তল বিবেচনা করা হবে, আমরা যদি একটি চিত্র দিয়ে যাই যেমন এখানে একটা গোলক কল্পনা করলাম, এটার মধ্যে চার্জ বন্টিত আছে এবং এই চার্জের এই বস্তুর একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ডিএস কল্পনা করি, আমরা জানি চার্জ বন্টনের কারণে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের তীব্রতা ঠিক বেশুদ্ধ বরাবর বাইরের দিকে ক্রিয়া করবে, এটা হলো ই। তাহলে আমরা এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বিবেচনা করলাম সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ যার ক্ষেত্রফল হচ্ছে ডিএস এর মোট তড়িৎ ফ্লাক্স হিসাব করবো, আর সেই মোট তড়িৎ ফ্লাক্স অ্যাকর্ডিং টু গাউসের সূত্র মোট তড়িৎ ফ্লাক্স সমান বা মোট তড়িৎ ফ্লাক্সের এপসিলন নট গুণ হচ্ছে সমান হচ্ছে মোট আধান এর মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট আধান, এটাই হচ্ছে গাউসের সূত্র। মোট তড়িৎ ফ্লাক্স ইনটু এপসিলন নট ইকুয়াল ওই তল দিয়ে অতিক্রান্ত মোট আধানের সমান, এটা হচ্ছে গাউসের সূত্র। আমরা এখন গাউসের সূত্রের প্রয়োগের দিকে যদি যাই আমি যা একটু অগ্রসর হই আমরা লিখতে পারি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তড়িৎ ফ্লাক্স হচ্ছে ইডিএস ডট, আমি যদি মোট তড়িৎ ফ্লাক্স বের করতে চাই তাহলে ইন্টিগ্রেশন করতে হবে ক্লোজ ইন্টিগ্রেশন যেহেতু বদ্ধ পাথ ইনটু এপসিলন নট সমান এতে যে পরিমাণ চার্জ আছে তার সমান, এটাই হচ্ছে আমাদের গাউসের সূত্রের গাণিতিক প্রকাশ, এটা হচ্ছে গাউসের সূত্রের গাণিতিক প্রকাশ এপসিলন নট ইনটু ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়াল কিউ, এই সমীকরণটা মনে রাখলে আমরা পরবর্তীতে এর প্রয়োগের দিকে যাব। প্রয়োগে আসি, প্রথম প্রয়োগ হচ্ছে গাউসের সূত্র হতে কুলম্বের সূত্র, এক্ষেত্রে আমরা ওই যে বডিটা সেটা বিস্তৃত বস্তু তার মধ্যে আধান ঘণ্টিত একটা বস্তু বিবেচনা করি যার মধ্যে দিয়ে কি পরিমাণ আধান ঘণ্টিত আছে, আমরা জানি তার কেন্দ্র থেকে বেশুদ্ধ বরাবর বাইরের দিকে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করে, আর এই জায়গায় আমরা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস বিবেচনা করি, তাহলে আমরা এখানে গাউসের সূত্র লিখব ই ডট ডিএস এবং পুরো পথের জন্য যদি আমি বের করি তাহলে আমি ক্লোজ ইন্টিগ্রেশন ইকুয়াল টু ইউ বাই এপসিলন নট, এপসিলন নট টাকে আমরা এই পাশে নিয়ে গেলাম। এখন আমরা যদি দর্পণের সূত্র প্রয়োগ করি, এখানে আমরা জানি ইডিএস কস থিটা, প্রশ্ন হলো এই থিটার মান কত, তোমরা কি বলতে পারো এখানে থিটার মানটা কত হবে,
তোমরা একটু মনে করে দেখো, তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা আমরা বলেছিলাম তড়িৎ ক্ষেত্রের দিকটা, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের দিক আমাদের এই গাউসীয় তলের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা কিভাবে বের করবো, গাউসীয় তলের লম্বের সাথে ওই দিক কত কোণ উৎপন্ন করে তা নিয়ে আমরা দেখবো। অর্থাৎ গাউসীয় তলের লম্ব হচ্ছে এদিকে, আর তার সাথে ই কত কোণ উৎপন্ন করে সেটা দেখবো। যদি গাউসীয় তলের লম্ব বরাবরই ই হয়ে থাকে তাহলে মধ্যবর্তী কোণ জিরো, তাহলে মধ্যবর্তী কোণ জিরো। যেহেতু তলের লম্ব বরাবরই ই ক্রিয়া করে অতএব এদের মধ্যবর্তী কোণ হবে জিরো ডিগ্রি, অর্থাৎ তাহলে cos 0 = 1 আমরা জানি। ইকে আমরা বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে এসে যদি ইন্টিগ্রেশন করি এটা, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের লিমিট হবে যেটা একটা বৃত্তাকার একটা বস্তু 0 টু 4 পাই আর স্কোয়ার সমান কি হয় সমান নট। তাহলে আমরা জানি এটি ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন রেজাল্ট দাঁড়াবে 4 পাই আর স্কোয়ার মাইনাস 0 ইকুয়াল কি হয় সমান নট। সুতরাং ই সমান 1 বাই 4 পাই সমান নট কিউ বাই আর স্কোয়ার, যেটা তড়িৎ তীব্রতা রাশিমালা আমরা কুলম্বের সূত্র হতে পাই, অর্থাৎ গাউসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রমাণিত হয়ে গেল। এই পর্যায়ে আমরা দেখব কুলম্বের সূত্র হতে কিভাবে গাউসের সূত্র বের করা যায়। কুলম্বের সূত্র হতে গাউসের সূত্র, আমরা আগে চিত্রটা লিখে দিলাম, সেই চিত্রের সাহায্যে আমরা সহজে বিভক্ত করি। কুলম্বের সূত্র হতে আমরা জানি, কুলম্বের সূত্র হতে ই সমান 1 বাই 4 পাই এপসিলন নট কিউআর স্কয়ার, তড়িৎ তীব্রতা রাশি হল ই সমান 1 বাই 4 পাই এপসিলন নট কিউআর স্কয়ার, এটা আমরা কুলম্বের সূত্রের সাহায্যে পেয়েছিলাম। তাহলে এই যে ই এবং তার পাশে এটা আমরা আমাদের বস্তুর একটা ছোট পরিসর ডিএস দেখতে পাচ্ছি, তাহলে আমি মোট তড়িৎ ফ্লাক্স দিব। মোট তড়িৎ ফ্লাক্স পাই সমান দাঁড়াচ্ছে হল ই ডট ডিএস ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশের জন্য, আর পুরো অংশের জন্য এস। ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল তড়িৎ ফ্লাক্স পেয়ে যাব। আর এখন আমরা এখান থেকে গ্রাজুয়ালি দেখাবো যে মোট তড়িৎ ফ্লাক্স সমান কিউ বাই এপসিলন নট, মোট তড়িৎ ফ্লাক্স ফাই সমান কিউ বাই এপসিলন নট দেখাতে পারলেই আমরা বুঝবো যে দিস ইজ নাথিং বাট গাউসের সূত্র। তাহলে একটু দেখি, ই ডট ডিএস থেকে আমি ডট তুলে দিলে ডিএস কস থিটা লিখব, কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম এই থিটার মান হবে জিরো ডিগ্রি, তাহলে ই ডিএস কস জিরো। আমি দেখতে পাচ্ছি ইকে বাইরে নিয়ে আনবো, ডিএস জিরো টু ফোর পাই স্কোয়ার হবে ইন্টিগ্রেশন করলে, তাহলে ই সমান দাঁড়াচ্ছে ফোর পাই স্কোয়ার মাইনাস জিরো। আমরা জানি ই সমান কুলম্ব সূত্র হতে আমরা জানি ই সমান ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার ইন্টু ফোর পাই স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি সাধারণ মোট তড়িৎ ফ্লাক্স ফাই সমান ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়াল, এখানে ফোর পাই ফোর পাই কাটা যায় আর স্কোয়ার স্কোয়ার কাটা যায় সমান কিউ বাই সমান নট, উইচ ইজ নাথিং বাট গাউসের সূত্র। নীলের গোলাকার
ফাফা গোলাকার চার্জিত বস্তুর মান বিভিন্ন বিন্দুতে তড়িৎ তীব্রতা প্রথমে আসি ও আমরা এটা একটা চার্জিত বস্তু আমাদের প্লাস কি পরিমাণ চার্জ সুষমভাবে বন্টিত আছে ফাফা অর্থাৎ এর ভিতরে হব এবং একটা বডির ঠিক পৃষ্ঠে পৃষ্ঠে আমরা কি করবো তড়িৎ তীব্রতা ডিটারমাইন করবো গাউসের সূত্রের সাহায্যে তাহলে আমরা লিখি গোলকের পৃষ্ঠে এবার ক্ষেত্রে আমরা সরাসরি আগে গাউসের সূত্রখানে লিখে নেবো মোট তড়িৎ ফ্লাক্স ই ডিএস ইকুয়াল কিউ বাই সম নট এরপর আমরা আগের মতো আসবো আমি জানি এটা হবে EDS cos theta equal to naught তো আমি দেখো এর উপর একটা অংশ বিবেচনা করি অবশ্যই তাদের উপরে তড়িৎ ক্ষেত্র ঠিক এই বরাবর ই গাউসিয়ান তল এবং আমাদের গাউসিয়ান তল এবং আমাদের তড়িৎ তীব্রতা পরস্পর লম্ব অবস্থিত অতএব এই গাউসিয়ান তলের লম্বের দিকে ই এর উপাংশ হবে ই কস থিটা অর্থাৎ ই কস জিরো যেহেতু পরস্পর লম্ব তাহলে আমি এখানে লিখে ফেললাম সেটা আমরা একটু লিখে ফেলি ঠিক আছে না ডিএস ই কস জিরো ইকুয়ালস টু কিউ বাই সেভেন নট ইউআই সেভেন নট এরপরের অংশ আমি একটু জানি দেখব এটা কস জিরো অতএব ইটিএস হবে আমি একে বাইরে নিয়ে আসি একে বাইরে নিয়ে এসে যদি ইন্টিগ্রেশন করি ডিএস নট আমি জানি এটা ফোর পাওয়ার স্কোয়ার হবে ইন্টু ফোর পাওয়ার স্কোয়ার মাইনাস জিরো ইকুয়াল নট সমান প্লাস টু ওয়ান বাই ফোর পাওয়ার স্কোয়ার নট ইউআই আর স্কোয়ার এ হচ্ছে আমাদের বাকি এখন আমরা যদি এই বৃত্তাকার বস্তুর বাইরে চলে যাই তাহলে কি হবে এখন আমরা সে কথাই লিখব খ থেকে আমি প্রশ্ন এবং খ গোলকের বাইরে কোনো বিন্দুতে গোলাকার বস্তুর বাইরে কোনো বিন্দু বস্তু বাইরে মানে ধরা যাক এখন আমরা এখানে বিবেচনা করি এইখানে একটা আর দূরে একটা আমি এটা আর আমি তো জানি এই আর দূরে একটা পি বিন্দুতে আমরা কি করব তড়িৎ তীব্রতা নির্ণয় করব তাহলে এক্ষেত্রে আমরা আগের মতোই আমাদের পলিসি হচ্ছে ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসিলন নট এবং আমরা লিখব যেহেতু আমি এই পি বিন্দুতে তড়িৎ তীব্রতা বের করবো তাই পি বিন্দুকে ইনক্লোজ করে আমি একটা গাউসিয়ান তল বিবেচনা করবো যার বেসার্ধ হচ্ছে আর আমার বডি হচ্ছে না আর ওই বডির বেসার্ধ হচ্ছে ছোট হাতের আর তাহলে আমাদের সূত্র হচ্ছে ইডট ডি এর সমান কিউ এপসাইলন নট গাউসের সূত্র তাহলে আমরা লিখে ফেলব ইডিএস কস থিটা ইকুয়াল কিউ বাই এপসাইলন নট ইডিএস কস থিটা সমান যদি আমরা জানি এখানে থিটা সমান কত আমরা বলতে পারবো কারণ আমি যদি এই পি বিন্দু যদি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বিবেচনা করি তাহলে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের সাথে তলের লম্বর দিকে ই ক্রিয়া করবে অর্থাৎ তো আমাদের গাউসীয় তলের লম্ব বরাবর ই ক্রিয়া করায় তলের লম্ব বরাবর ই এর উপাংশ হবে ই কস জিরো তাহলে আগের মতোই ডিএস বাইরে নিয়ে এসে ই কস জিরো লিখল কিউ বাই সরো নট তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ইডিএস পাবো আমি ডিএস টা বাইরে ই বাইরে নিয়ে এসে ডিএস কে ইন্টিগ্রেশন করবো কি নট এখন ইন্টিগ্রেশন করলে এখানে একটা মজার বিষয় হবে আমাদের ইন্টিগ্রেশনের লিমিট হবে জিরো টু
4 পাই আর স্কয়ার ছড়া ধারণ যদি আমার গাউসের পর এটা একটু প্রোডাক্ট এক্সটেন্ড করলে এটাই হবে আমার কি বিশুদ্ধ যাকে ইনক্লোজড করে আমার এই পুরো তলটা বিবেচনা করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে e ইনটু 4 পাই বড় হাতের আর স্কয়ার মাইনাস 0 ইকুয়াল q বাই 7 নট তাহলে এটা তো ভেরি ইজি উপরের কাজ সুতরাং ই সমান 1 বাই 4 পাই সলন নট কিউ বাই আর স্কয়ার পড়াতে আসবে এটা হচ্ছে আমার গোলাকার বস্তু যেটা চার্জিত ফাঁপাগুলো তার থেকে আর দূরে বাইরে বড় দূর বাইরে আমরা পেয়ে গেলাম এই পর্যায়ে 3 নম্বর অংশটা আমি দেখব তিন এই যে ফাঁফা ব্লকের ঠিক ভিতরে কোন নিয়েছে এই ভিতরে ধরলাম এখানে একটা বিন্দু পি বিন্দু আছে আমার এই পি বিন্দু আছে তাহলে গোলাকার বস্তুর অভ্যন্তরে ধরা যাক গোলাকার বস্তুর অভ্যন্তরে পি বিন্দু কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর প্রাইম ওকে দিস ইজ আর প্রাইম তাহলে আমরা জানি যে বিন্দুতে আমরা বের করবো সেই বিন্দুকে মিলে একটা প্রথমে গাউসীয় তল বিবেচনা করলাম গাউসীয় তল বের করে আমরা এরপর আগাবো আমরা জানি প্রথমে আমরা বলেছি প্রথম স্টেপ হচ্ছে আমরা গাউসীয় সূত্রটা সরাসরি লিখে ফেলবো cross integration of e dot ds equal q by sub naught লেই পরে পলিসি হচ্ছে আমরা কি করব সরাসরি ডট প্রোডাক্ট লিখে ফেলব e ds cos theta equal q by sub naught এর পরের অংশে আমরা যে বিন্দুতে তড়িৎ তীব্রতা বের করব গোলকের ভিতরে সেই বিন্দুতে একটা গাউসীয় তল বিবেচনা করি বললাম যার ক্ষেত্রে বলা হচ্ছে কি ds পুরো মতোই পাইলটা মুছে দিই ds এই অংশের এই ক্ষেত্রে হচ্ছে ds তাহলে আমরা জানি তড়িৎ তীব্রতা ঠিক বাইরের দিকে ক্লিয়ার করে তাহলে যেহেতু e গাউসীয় তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে অতএব গাউসীয় তলের লম্ব বরাবর e এর অংশ হবে e cos 0 তাহলে আমরা লিখতে পারি এখানে একটা বিষয় লক্ষ্য নিয়ে আমরা যে এখানে গাউসের সূত্রটা নিয়ে লিখলাম আমরা গাউসের সূত্র কি জানি গাউসের সূত্র হচ্ছে যে মোট তড়িৎ ফ্লাক্স ইকুয়াল ওই গাউসের তলের ভিতর দিয়ে অতিক্রান্ত চার্জের বন্ড এপসিলন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফাঁপা গোলক এই ফাঁপা গোলকে গাউসীয় তল যে বিবেচনা করছি এই অংশটা তার মধ্যে কি কোনো চার্জ আছে কোনো চার্জ নেই অতএব আমরা এখন গাউসীয় তল লিখবো এভাবে ইনটু জিরো অতএব আমাদের এই অংশটা হয়ে যাবে জিরো find it now EDS আমরা যদি দেখি cos EDS হবে এখানে এখানে তো cos 0 sin 0 সুতরাং এই সমান এখান থেকে 0 আসে আর এটা ফাঁপা গোলকের অভ্যন্তরে বিভিন্ন বিন্দুতে তড়িৎ তীব্রতা মান বা তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে কি 0 এইটাকে বেস্ট করে যদি আমরা এই অংশটা বুঝতে পারি তাহলে এটাকে বেস্ট করে আমরা একটা এইচ ডাব্লিউ করতে পারি সেটা হলো এইচ ডাব্লিউ নিরেট গোলাকার চার্জিত বস্তুর